মামা বাড়ি থেকে কয়েক পাহাড়লি বড় রাস্তা। পুলক পৌষে সকালে হাঁটতে হাঁটতে সেই রাস্তার উপর এসে দাঁড়ালো। কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে, লাল সূর্য উপরে উঠে আসছে, জব্বর ঠান্ডার ভেতরও পাখিদের কিচির মিচির। রাস্তার ওপাশে একটা খেজুর গাছে কলসি ঝুলছে, বুলবুলি পাখি সদ্য ঝরা রস ঠোঁট দিয়ে চুকচুক করে খাচ্ছে। এমন সময় একটা পাখি তার কাছে উড়ে এসে বসল, বুলবুলির মতোই দেখতে। পুলক অবাক হওয়ার কথা, অবাক হলো সে। সেই দিকে চেয়ে ভাবল, বুলবুলির লেজ তো এত লম্বা হয়, তবে কি অন্য পাখি? বুলবুলির মতো সে আওয়াজ তুলে ডাকলো, ফুরুত করে উড়ে গেল জঙ্গলটার দিকে। যাওয়ার সময় লম্বা লেজটি বাতাসের ওপর যেন ঢেউ খেলে গেল। পুলক রাস্তা পার হয়ে সেদিকে এগিয়ে যায়। জঙ্গল বলতে চৌধুরীদের পুরো বাড়ি, চৌধুরীরা চলে গেছে শহরে, সেখানে তাদের কেউ থাকে না। বাড়িটা আস্তে আস্তে পুরো হয়ে গেছে, সামনের বাগানের ফুল গাছের পাট কবে চুকে গেছে। বাড়ির চারপাশে ছোপ জঙ্গল। বড়মামা পুলককে একদিন জানিয়েছিল এই বাড়িতে নাকি ভূত থাকে, কিন্তু লম্বা লেজওয়ালা পাখিটাও তো ওদিকে গেল, তাকে তো যেতেই হয়, ভালো করে দেখতে হয় তাকে। কয়েক পা এগিয়ে গিয়ে সে ভাবল, দিনের বেলা এখানে ভূত থাকতে পারে না, সূর্যের আলোতে সব পরিষ্কার, অন্ধকার না হলে ওরা থাকবে কি করে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে কোনো হদিস পেল না সেই পাখিটার, অথচ এইদিকেই এসেছে, কোথায় যেতে পারে? গাছের ঘন ঝোপ, সেদিকে আর এগোবো কীভাবে? এমন সময় কে কে হাসে? আমি। আমি কে? ঘরের ভেতর থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালো তার বয়সী একটা ছেলে, পরনে তেল ছিটে ময়লা ছেঁড়া প্যান্ট জামা। আমি ভূত। পুলক সভয়ে বলল, ভূত না ভূত? পুলকের কথা শুনে সে বলল, কি যে বলো তুমি, ভূত হতে যাবো কোন দুঃখে, আমি ভূত। ওই হলো, ভূত আর ভূত একই কথা। ভূত এবার থমকে গেল, রেগে বলল, তা কি করে হবে, ছুঁচো আর ছুঁচকি এক কথা। পুলক ঘাবড়ে যায়, তাই তো, এক কথা হবে কেন, ভূত আর ভূত আলাদা হতেই পারে। সে বলল, আমি এবার থেকে না হয় ভূত বলেই ডাকবো। আচ্ছা ভাই ভূত, তুমি একটা লম্বা লেজের বুলবুলির কথা জানো? সে উড়ে এসে এদিকে কোথায় বসলো বলো তো? আমি জানবো না কেন, আমি অনেক কিছুই জানি, এই পুরো জঙ্গলে অনেক কিছু আছে, খরগোশ, গন্ধগোকুল, গোগ্র সাপ, আর গাছের মাথায় কত নানা রকমের পাখি। পুলকের সঙ্গে ভূতর এরকম অনেক গল্প হলো, অনেকক্ষণ অনেক রকম কথা। সে যে মামা বাড়িতে এসেছে তা জানালো তাকে, ভূত তাকে আমন্ত্রণ জানালো, সে যেন তার কাছে রোজ আছে। কথা দিল অদ্ভুত সেই বুলবুলিটির ঠিকানা জানাবে। প্রতিদিন সকালে পুলক হেঁটে হেঁটে চলে আসে এই পুরো বাড়িটার দিকে। সেদিন পুলককে এগিয়ে যেতে হলো না, ভূত তার জন্য আগাম অপেক্ষা করছিল পুকুর পাড়ে। অনেক দামি খবর দেবো তোমায়। কি খবর? তোমার মামার মেয়ের জন্য দেখাশোনা হচ্ছে। তুমি জানলে কি করে? আমি জানি, আমি অনেকের অনেক খোঁজ রাখি। তা কি হয়েছে বলো? যে ছেলেটা দেখতে এসেছে সে খুব বদ, বদ বলি একটা মেয়ে তার হাতে কামড়ে দিয়েছে কদিন আগে, এখনো সেই ঘা সারেনি। তুমি এত জানলে কি করে? আমি জানি, এই খবরটা তোমাকে জানানো দরকার, তাই খবরটা দিলাম। সেদিন বিকালে সুযোগ বুঝে মামাকে বলে ফেলল পুলক, মামা এই ছেলেকে মঞ্জুদির সাথে বিয়ে দিও না। মামা অবাক, তার ভাগ্নে বলে কি, এমন ছেলেকে তো যে কেউ লুফে নেবে। গম্ভীর হয়ে বলল, কেন? ছেলেটি বড় বদ, বিচ্ছিরি। তুই জানলি কি করে? পুলক কি করে জানে
তা মামাকে বলতে পারছে না। পোড়ো বাড়িতে তার যেতে মানা, অথচ সেই পোড়ো বাড়ির ভূতর সঙ্গে তার বন্ধুত্ব, আর ভূতর কাছে শুনেছে সে কথা। কেমন করে বলবে তার মামাকে? শুধু বলল, মামা আমি জানি সকলের এক প্রশ্ন, তুই কি করে জানলি? পুলক বলল, ভূত এসব বলেছে, ভূতর কাছ থেকে জেনেছি। মামা তো অবাক। বলিস কি রে, ভূত? তা সে কোথায় থাকে? ওই পোড়ো বাড়িতে। আমার বয়সী একটা ছেলে, খুব গরিব, এখানে ওখানে কাগজ কুড়িয়ে বেড়ায়, তা নিয়ে এসে তোলে ওই বাড়িতে, আমার বন্ধু। কি বললি? যারা শুনছিল সকলেই অবাক। ভূত নামে একজন মা বাপাড়ার ছেলে ওখানে থাকতো বটে, তবে সে তো মারা গেছে গত বছর রাস্তায় কাগজ কুড়োতে গিয়ে লরি চাপা পড়ে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পাশে থাকাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে।